আদালতের নির্দেশে 46 বছর পর দখল জমি ফিরে পেলেন জমির মালিক। পুলিশের উপস্থিতিতে জমিতে থাকা বাড়ি ভেঙে দেওয়া হয়। জমি ফিরে পেয়ে খুশি বনগাঁ প্রতাপগড়ের বাসিন্দা নির্মলেন্দু মুখার্জির পরিবার। আদালতের নির্দেশে 46 বছর পরে নিজের জায়গার দখল পেলেন জমির মালিক। পুলিশের উপস্থিতিতে ভেঙে দেওয়া হলো ঘর। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ প্রতাপগড় এলাকার ঘটনা। এই মামলার আবেদনকারীর আইনজীবী রতন মুখার্জি জানান, 1975 সালে নির্মলেন্দু মুখার্জি নামে এক ব্যক্তি নিলামে 1700 জায়গা কিনেছিলেন, কিন্তু কেনা জায়গার দখলে ছিলেন দীপালী বিশ্বাস। তার বিরুদ্ধে 1975 সালের ফেব্রুয়ারি মাসে বনগাঁ মহকুমা আদালতে মামলা করেন নির্মলেন্দু মুখার্জি। নিম্ন আদালতের বিচারক 2002 সালের 15 মার্চ জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনবার করে মোট 6 মামলা করে অপরপক্ষ। 6 নিম্ন আদালতের রায়কেই মান্যতা দেয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। অবশেষে বুধবার আদালতের নির্দেশ মতন বনগাঁ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে নির্মলেন্দু মুখার্জির কেনা জায়গা খালি করতে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। 2002 সালের যে অর্ডারটা, সেই অর্ডারটা এখনো বহাল আছে এবং সুপ্রিম কোর্ট থেকেও এই যে লোয়ার কোর্টে যে অর্ডারটা হয়েছিল নিলামে খরিদা সম্পত্তি যেটা ওকে দখল দেয়া হোক উইথ হেভি মেশিনারি বিল এ দিয়ে ইললিগালভাবে যে কনস্ট্রাকশন, মানে জমিটা ছিল আগে ফাঁকা, তারপরে ডিউরিং ইন পজিশনকালে ইনি বেআইনিভাবে যে দখল মানে বিল্ডিংটা করেছেন সেই বিল্ডিংটাকে ভাঙার জন্য অর্ডার হয়েছিল, সেই অর্ডারটাই আজকে কমপ্লাই করা হচ্ছে। দীর্ঘ 46 বছর পর নিজের কেনা জায়গা ফিরে পেয়ে খুশি নির্মলেন্দু মুখার্জির পরিবার। তার পরিবারের সদস্য কল্যাণ মুখার্জি জানান, স্থানীয় ক্লাবের সহযোগিতায় এক প্রকার জোর খাটিয়ে আমাদের জমি দখল করে রাখা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজেদের অধিকার ফিরে পেয়ে ভালো লাগছে। আমাদের জমির এখান থেকে যে বাড়ির রাস্তা ছিল, রাস্তাটা জবরদখল করে ক্লাবের লোকজন, কিছু ছেলে লোকজন দিয়ে এই মার্শাল পাওয়ার দেখিয়ে আমাদের রাস্তা ব্লক করে দেয়। সেই রাস্তা ব্লক করার পরে এই জমিটা নিলামে বিক্রয়, আমরা নিলামে জমিটা কিনি। জমিটা কেনার পরে ইনজেকশন জারি করা সত্ত্বেও এরা জোর করে ক্লাবের লোকজনদের মদ মাংস খায়, বাইরের ছেলে মিলে নিয়ে এসে জোর করে বাড়ি করে, সেই থেকে কেস চলছে। আজকে আমরা দখল পেয়েছি, বাড়ি ভাঙছি। সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট সব রায় দিয়েছে, আমরা আজকে দখল নিচ্ছি এবং পুলিশ থেকে কোর্ট থেকে লোক থেকে আমাদের আজকে দখল পজিশন দখল দিচ্ছে। অন্যদিকে দীপালী বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান, আদালতের নির্দেশ আছে জায়গা খালি করে দেওয়ার জন্য, কিন্তু বাড়ি ভাঙার কোনো নির্দেশ নেই, অথচ জোর করে আমাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এটা সুপ্রিম কোর্টে কেস চলছে, রায় দিয়েছে ওরা ফাঁকা জমি পেয়েছে, ওরা বাড়ি পায়নি, বাড়ি ভেঙে ভাঙার অর্ডার নেই, কিন্তু ওরা জোর করে বাড়ি ভাঙার অর্ডার আসেনি। একদম আমি শিওর বাড়ির ভাঙার অর্ডার হতে পারে না। 15 হয়ে গেলে যে বাড়ি ভারতবর্ষের কোনো আইনে নেই, 15 হয়ে গেলে বাড়ি ভাঙা যায়, সেই বাড়ির আজকে 50 বয়স, সেই বাড়ি কি করে ভাঙা যায়? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।